হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন। তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পিএসসির কিন্তু অনেকগুলি পরীক্ষার, তারা টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশিত করলো, তার মধ্যে পিএসসি ক্লার্কশিপের কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু তোমাদের জানাবো। তো এখানে দেখো তোমাদের যে ডেটগুলো এখানে মেনশন করা রয়েছে সেগুলো প্রথমে আমি দেখিয়ে নিই। তো এখানে দেখো প্রত্যেকটা টেন্টেটিভ শিডিউল রয়েছে, আমাদের আপকামিং যে সমস্ত পিএসসির এক্সামিনেশন রয়েছে সেগুলো টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রত্যেকটা এখানে পরীক্ষা, তো যেটা সবথেকে বেশি জনপ্রিয় বা সবার যেটা চাহিদা, তো কবে হবে পিএসসি ক্লার্কশিপে পার্ট ওয়ান পরীক্ষা। তো দেখো এখানে আমাদের 24 নম্বরে যেটা রয়েছে, 24 নম্বর পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশন আমাদের 2023-এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এটা। তো আমাদের পরীক্ষা হচ্ছে কবে, 16 এবং 17 নভেম্বর, সেটাও কিন্তু শিফট ওয়াইজ হবে। 16 এবং 17 নভেম্বর এই দুদিন কিন্তু আমাদের পরীক্ষা হবে পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ান। পার্ট ওয়ান যারা পাস করবে তখন তাদের পার্ট টুতে ডাকা হবে। তো এখানে দেখো ক্যান্ডিডেট কতজন রয়েছে, আমাদের 7,14,413 জন কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, প্রতিযোগী রয়েছে। তো এখানে 16 এবং 17 নভেম্বর কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ানের পরীক্ষা হতে চলেছে। সবাই মাথায় রেখে এই ডেটটা মাথায় রেখে পড়াশোনা শুরু করো, কারণ এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ শিডিউল, অর্থাৎ টেন্টেটিভ একটা ডেট। তো পরবর্তীকালে অসুবিধা হলে কিন্তু ডেট চেঞ্জ করতে পারে পিএসসি, এটা একটা টেন্টেটিভ ডেট। তো মাথায় রাখো এই ডেটেই পরীক্ষা হবে, এটা ভেবেই প্রিপারেশন শুরু করে দাও প্রত্যেকে। তো পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ানের পরীক্ষা হচ্ছে আমাদের 16 এবং 17 নভেম্বর। তো বাকি যারা ফর্ম ফিল আপ করা আছে, বাকি যে সমস্ত এক্সামিনেশন, তোমরা যদি পিডিএফটা পেতে চাও আমি ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে, বাকি যদি কেউ থাকো অন্য এক্সাম দিতে চাও যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করেছো, তো সেটা পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। ওকে, তো পিএসসি ক্লার্কশিপে তাহলে পরীক্ষা হচ্ছে আমাদের 16 এবং 17 নভেম্বর। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।